হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের নিয়ে যাব কোটিপতির দেশে, যে দেশে কোনো গরিব নেই, সবাই আমির। এমন দেশ পৃথিবীর বুকে শুধুমাত্র একটি আছে, সে দেশটির নাম কাতার। কাতার মধ্যপ্রাচ্যের একটি আরব দেশ। মধ্যপ্রাচ্যের সমস্ত আরব দেশগুলোর মধ্যে কাতারই সবচেয়ে ছোট দেশ। কাতার 1971 সালের আগ পর্যন্ত ব্রিটিশ শাসনের অধীনে একটি দেশ ছিল, কিন্তু সেই তারাই 2000 সালের লন্ডন শহরে পুরো বিশাল একটি এলাকা কিনে নেয়। 2014 ও 2018 ফুটবল বিশ্বকাপে ব্রাজিল রাশিয়া মিলে যে পরিমাণ টাকা খরচ করে, কাতার একাই তার চেয়ে 15 গুণ বেশি করেছে তাদের 2022 সালের বিশ্বকাপের জন্য, যার টাকার অঙ্ক শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। সেই টাকার পরিমাণ ছিল 16,40,000 কোটি টাকা, যা দিয়ে বাংলাদেশে পরপর 3 বছরের বাজেট দেয়া যাবে। কাতারের আয়তন বাংলাদেশের একটি জেলার থেকেও ছোট, কিন্তু সম্পদের হিসাবে এটি গোটা বিশ্বের সবচেয়ে ধনী দেশ। কাতার এমন একটি দেশ যেখানে নেই কোনো কৃষিজমি বা জলাশয়। বিশ্বের এমন কোনো দেশ বা ইন্ডাস্ট্রি নেই যেখানে কাতারের কোনো বিনিয়োগ নেই। সারা বিশ্বের মতো বাংলাদেশও বিস্তার করে যাচ্ছে নিজেদের সাম্রাজ্য, কিন্তু কিভাবে? কী সেই সিক্রেট যার মাধ্যমে তারা মরুভূমির গরিব একটি দেশ থেকে আজ বিশ্বের 1 নম্বর ধনী দেশ? এইসব চটকদার তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও, যার শেষ পর্যন্ত রয়েছে চমক আর অজানা সব প্রশ্নের উত্তরে ঘেরা। বহু বছর আগে কাতার আরব দুনিয়ার সবচেয়ে গরিব দেশগুলোর একটি ছিল, কিন্তু তেল ও গ্যাসের বড় বড় ভাণ্ডারের কারণে আজ তারা বিশ্বের 1 নম্বর ধনী দেশ। গ্যাস সংরক্ষণে কাতার পৃথিবীর মধ্যে তৃতীয় এবং তেল উৎপাদনে 14তম। এই দুটোর বাইরে তাদের অর্থনীতির বড় একটি অংশ আসে সামুদ্রিক মাছ আহরণ ও ঝিনুক উত্তোলন থেকে। কাতারের নিউজ চ্যানেল আল জাজিরা পৃথিবীর বিখ্যাত নিউজ চ্যানেলগুলোর একটি, যেটা বিশ্ব মিডিয়ায় কাতারে প্রভাব ধরে রেখেছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ছোট্ট এই দেশটিতে পুরো বিশ্বের 180টি দেশের মানুষ বাস করে। সৌদি আরবের পূর্বে এবং বাংলাদেশ থেকে 4000 কিলোমিটার দূরে কাতার অবস্থিত। দেশটির রাজধানীর নাম দোহা এবং মুদ্রার নাম কাতারি রিয়েল, যা বাংলাদেশি মুদ্রায় 23 টাকার সমান। কাতার আয়তনে 11,581 বর্গ কিলোমিটার এর একটি ক্ষুদ্র দেশ, কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী দেশ। কাতারে কোনো বন জঙ্গল নেই, নেই কোনো পাহাড় পর্বত, কিন্তু আকাশচুম্বী সব ইমারত আছে। এদেশের জনসংখ্যা প্রায় 27 লক্ষের মতো, কিন্তু কাতারি অর্থাৎ এদেশের স্থানীয়দের জনসংখ্যা মাত্র 5 লক্ষের কাছাকাছি, যা মোট জনসংখ্যার মাত্র 12% প্রায়। বাকি 88% লোক পৃথিবীর অন্যান্য দেশের নাগরিক। কাতারে নারীর তুলনায় পুরুষের সংখ্যা অনেক বেশি, এখানে 80% ছেলের বিপরীতে 20% মেয়ের বসবাস। কাতার একটি উত্তপ্ত ও মরুময় শুষ্ক এলাকা, এখানে কোনো জলাশয় নেই। মাত্র 1%-এর কম জমিতে এখানকার মানুষ কৃষিকাজ করতে পারে, এজন্য দেশটির 90%-এর বেশি খাবার বিদেশ থেকে আমদানি করতে হয়, যার কারণে কাতারে খাবারের দাম অন্যান্য দেশ থেকে একটু বেশিই বলা যায়। আপনি সেখানে একটি বার্গারের চেয়েও সস্তায় 1 লিটার পেট্রোল কিনতে পারবেন। মুসলিম দেশ হওয়ার কারণে কাতারে মদ কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। কাতারে 2 ধরনের আইন চালু রয়েছে, একটি শরিয়া আইন এবং অপরটি সাধারণ আইন। শরিয়া আইন খুব কঠিন, সেখানে ধর্মীয় ইস্যুতে অবমাননা করলে প্রায় 7 বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়াও ধর্মীয় রক্ষণশীল দেশ হলেও সেখানে মহিলাদের গাড়ি চালানোর পারমিশন দেওয়া হয়েছে। তবে কাতারে সে দেশের মেয়েদের ছোট ছোট ড্রেস পরে বাহিরে বের হওয়া সম্পূর্ণ নিষেধ। রাজধানী দোহাতে টুরিস্টদের জন্য রাত্রিকালীন আমোদ প্রমোদের ব্যবস্থা আছে। এদেশের সংস্কৃতি তাদের নিজস্ব ঐতিহ্য বহন করে। এদেশের মানুষ সারাদিনের কাজকাম শেষে সন্ধ্যা হলেই পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে একটু আড্ডা দিতে পছন্দ করে। বিনোদনের মাধ্যম হিসেবে বেলি ড্যান্স এখানে বেশ জনপ্রিয়, যেখানে সবার মাঝে সুন্দরী তরুণী নৃত্যের মাধ্যমে মন জয় করে নেয় সবার। কাতারের এয়ারলাইন্স বিশ্বজুড়ে বিখ্যাত। কাতারে 200-এরও বেশি উড়োজাহাজের মাধ্যমে আফ্রিকা, মধ্য এশিয়া, ইউরোপ, দূরপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং অশিনিয়া যাত্রী সেবা দেওয়া হয়। কাতার এয়ারলাইন্স গ্রুপে 43,000-এরও বেশি কর্মকর্তা কর্মচারী রয়েছে। আর কাতার এয়ারলাইন্সে কর্মরত নারী কেবিন ক্রুগুন সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় হয়ে থাকে। যারা কাতার এয়ারলাইন্সে ভ্রমণ করেছেন তাদের মুখ থেকেই এমন প্রশংসা শোনা যায়। বন্ধুরা, প্রাকৃতিক দুর্যোগ কম বেশি সব দেশেই দেখা যায়। কোনো কোনো দেশে বন্যা সুনামি আঘাত হানে, আবার কোনো দেশে সাইক্লোন, ঘূর্ণিঝড়, দাবানল ইত্যাদি।
কিন্তু কাতার এরকম মারাত্মক সব প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি থেকে মুক্ত। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে কাতার সবচেয়ে নিরাপদ একটি দেশ। কাতারের রাজধানী দোহাতে অনেক সুন্দর একটি কৃত্রিম দ্বীপ বানানো হয়েছে, যেটার নাম পাম কাতার। এটি বিশ্বের সব ক্রেতার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, অর্থাৎ যে কোনো দেশের লোক এখানে জায়গা বা ফ্ল্যাট কিনতে পারবে। এই দ্বীপে বর্তমানে প্রায় 12,000 বাসিন্দা রয়েছে। দ্বীপটির নির্মাণ কাজ 2004 সাল থেকে চলছে। এখন পর্যন্ত প্রায় 45,000 লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন রয়েছে এই দ্বীপ। এই দ্বীপের নির্মাণ কাজ শেষ করতে প্রায় 15 বিলিয়ন US ডলার খরচ হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 127 লক্ষ কোটি টাকার সমান, যা দিয়ে 4,108টি পদ্মা সেতু বানানো যাবে। মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশ। আয়তন হিসেবে বিশ্ব অর্থনীতিতে 14তম অবস্থানে আছে দেশটি। বিশ্বের প্রায় প্রতিটি দেশে এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যেখানে কাতারের বিনিয়োগ নেই। সবখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের ইনভেস্টমেন্ট। 2015 সালে কাতারের একটি কোম্পানি লন্ডন শহরের গোটা একটি এলাকা কিনে নেয়। আমেরিকা, লন্ডন, দক্ষিণ কোরিয়া, বেইজিং সহ সারা বিশ্বে কাতারের বড় বড় কোম্পানিগুলো নিজেদের অফিস বিস্তার করে যাচ্ছে। এভাবে সারা বিশ্বে তারা বিস্তার করে যাচ্ছে নিজেদের সাম্রাজ্য। কাতারের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। 2022 সালে ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে এই ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে দেশটি। আর এই বিশ্বকাপকে ঘিরে কাতারের 9টি নতুন স্টেডিয়াম নির্মাণে হাত দেওয়া হয়েছে, যার কিছু স্টেডিয়ামে 80,000 দর্শকের ধারণ ক্ষমতা সম্পূর্ণ। আর এজন্য বিভিন্ন দেশ থেকে প্রচুর সংখ্যক শ্রমিক কাজের উদ্দেশ্যে কাতার অবস্থান করছে, যে শ্রমিকদের মধ্যে প্রায় সবাই পুরুষ, তাই এখানে নারীর তুলনায় পুরুষদের সংখ্যা অনেক গুণ বেড়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল কাতার সম্পর্কে আমাদের আজকের আয়োজন। আজকের ভিডিওর কোন কোন দিক আপনার ভালো লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।